ভালোবাসা প্রেম সবাই করেন না করেন না প্রেম করা ভালো না খারাপ এ কথা বলুন এই যুবকরা বলছে না যুবকরা খালি মনে মনে করছে হাই কি বলবো তবে তোমরা যেটা ভাবছো না আই লাভ ইউ কাম হিয়ার ওটা হারাম কিন্তু আমি যে প্রেমের কথা বলছি মায়ের সঙ্গে প্রেম করো বাপের সঙ্গে প্রেম স্ত্রীর সঙ্গে প্রেম তোমার ছেলে পুত্র সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ভাইয়ের সঙ্গে মায়ের সঙ্গে বোনের সঙ্গে তোমার আত্মীয় স্বজনের সঙ্গে প্রেম করো জায়েজ আছে কিন্তু ভালোবাসার একটা তবকা আছে আছে না না আমরা মাকে ভালোবাসি না মায়ের জন্য আমার জান কুরবান আমার মায়ের জন্য কোনো কথা বললে আমি মেনে নিতে পারবো না আমার মায়ের জন্য আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব এটা হচ্ছে মায়ের ভালোবাসা আর কেউ যদি নিজের বউকে বলে তোমাকে এত ভালোবাসি মা বলতে মন যাচ্ছে বউ ঝাঁটা করে মারবে না মারবে না ঝাঁটকুরের বাটা ভালোবেসে আমাকে মা বলবি মা বললে গোলমাল হবে না বাপ গোলমাল হয়ে যাবে বউকে ভালোবেসে মা বলা যাবে না বিবি এবং মায়ের ভালোবাসার মধ্যেখানে আসমান আর জমিনের পার্থক্য আছে বিবি হচ্ছে অর্ধাঙ্গিনী রাতের জননী বিছানার সাথী এরপরে বলে দি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনের পার্থক্য আসমান আর জমিনের কিসের বললাম আসমান আর জমিনের আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন হে আমার বিশ্ব নবী আমার তবকাটা বলে দাও আর আমার রসুলের তবকাটাও বলে দাও হে আমার নবী আপনি পৃথিবীর মানুষকে কোরআন শুনান প্রথমে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো এখানে মুসলমানকে বলা হয়নি গোটা পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন জাত আমার আমি কেমন শক্তিশালী আমার কেমন যোগ্যতা আমার আল্লাহ কোরআনে বললেন সূরায়ে কাহফ শেষ পৃষ্ঠা শেষ রুকু কুল লাউ কানাল বাহরু মিদাদাল লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু কবলান তানফাদ কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিতলিহি মাদাদা হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলো কুল লাউ কানাল বাহরু মিদাদাল লি কালিমাতি রব্বি এই পৃথিবীতে যতগুলো সমুদ্র সৃষ্টি করেছি সব পানিগুলো যদি আমি কালি করে দিই আবার যদি শুনে নাও তোমরা যদি আমার প্রশংসা লিখতে শুরু করো সব কালিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অতটাই পানি দেব অতটাই কালি করে দেব সেগুলোও শেষ হবে কিন্তু শুনে নাও কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না জোর বল সুবহানাল্লাহ তোমাদের ক্ষমতা নেই আল্লাহর প্রশংসা লেখে শেষ করি এর পরের আয়াতে আমার আল্লাহ বললেন হে আমার বিশ্ব নবী এরপরে তোমার মর্তবাটা বলে দাও আমি তোমাকে কেমন করে সৃষ্টি করেছি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা হে আমার বিশ্ব নবী বলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে ওহি আসেন তোমাদের কাছে ওই আসে না আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দিয়েছে তোমাদিকে দেয়নি তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর নবী সেই আল্লাহর ইবাদত করি তোমরা কেউ কি আল্লাহর সঙ্গে শরীক করো না তোমরা আল্লাহর সঙ্গে শরীক করো না মানে শেরেক করো না আল্লাহর আসনে পৃথিবীর আর কেউ কি বস করিও না সবাই বলুন নিজেদিকে শেরেক থেকে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ এক এবং অদ্বিতীয় পৃথিবীতে আর ইবাদতের যোগ্য পৃথিবীতে আর কেউ নেই আল্লাহর রসুলের জন্য আমার জান কুরবান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলবো আল্লাহর নবীর জীবন আদর্শ মোতাবেক চলবো আমার রসুলের জন্য কেউ কোনো কথা বললে মেনে নিতে পারবো না আমার নবীজির বিরুদ্ধে কথা বললে মেনে নিতে পারবো না আর ইবাদত হবে কার একমাত্র আল্লাহর রাজা বান্দেগি ইবাদত এই পার্সোনাল প্রপার্টিটা একমাত্র আল্লাহর জন্য নামবে তাছাড়া পৃথিবীর কারুর জন্য নামবে না